হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে যাব নিকো পার্কে নিকো পার্কের সমস্ত ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তো চলো এখন আমরা রেডি হয়ে নি তাড়াতাড়ি বেরোতে হবে অলমোস্ট এখন কটা বাজে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে তো চলো টাটা নিকো পার্কে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা এসে পৌঁছে গেছি নিকো পার্কের একদম টিকিট কাউন্টারের কাছে আমাদের টিকিটের লাইন দিতে হবে না বিকজ অনলাইন টিকিট আমাদের বুক করা আছে নিকো পার্ক সেক্টর ফাইভে নলবন পার্কের পাশে আমি লোকেশানস ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমরা চেক করে নিও এ দেখো টিকিটের লাইন পড়েছে তো আমি সোজা যেখানে অনলাইন টিকিট চেক করে তো আমি একদম টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি আমি অনলাইন টিকিটটা মোবাইল থ্রু ওদের দেখাবো দেখালে ওরা আমাকে ওখান থেকে টিকিট দিয়ে দেবে নিকো পার্কের টোটাল পার্ক প্যাকেজ তার মধ্যে ওয়াটার পার্ক ইনক্লুড যেটা চার্জ পড়বে সাড়ে আটশো টাকা আর যদি শুধু মেন পার্কের এন্ট্রি ফি নিতে চাও যার সাথে থার্টিন প্যাসিফিক রাইড ফ্রি আছে তো তার জন্য তোমাদের দিতে হবে তিনশো টাকা এখানে আমি টোটাল পার্ক প্যাকেজ আর ওয়াটার পার্ক প্যাকেজ দুটোই কেটে নিয়েছিলাম তো আমরা এরকম একটা ব্যান্ড পেয়েছিলাম ব্যান্ড থাকলে তোমরা পার্কের সমস্ত রাইড অ্যাক্সেস করতে পারবে যেটা পারবে না সেটা সামনে দেখতে পাচ্ছো স্যান্টা সিজনাল আর গেম জোনের মধ্যে সমস্ত কিছু বুল আর নেটো বল দেখো তোমরা এখানে ইন্ডিভিজুয়াল রাইড চার্টস তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব নিকো পার্কের গেট থেকে সামনের দিকে ঢুকে তোমরা ডান দিকে এটা যেটা পাবে সেটা হচ্ছে ফ্যামিলি ক্যারোসেল আর বাঁ দিক ধরে যদি তোমরা যাও তাহলে পাবে টয় ট্রেন তো দুটোই এটা থার্টিন ফ্রি রাইডসের মধ্যে আসবে আমরা নিকো পার্কে ভিজিট করেছিলাম সেকেন্ড জানুয়ারি তো কোভিড সিচুয়েশনের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ছিল যেটা দেখতে পাচ্ছ এটা ফ্যামিলি ক্যারোসেল তো ফ্যামিলি ক্যারোসিলের লাইন প্রচুর ছিল পাশে মিরার মেজ ছিল সেটাতেও প্রচুর লাইন পড়ে গেছিল। আমরা দেখি সামনের দিকে যেটা কম লাইন আছে সেটা আগে অ্যাক্সেস করে নেব গেম জোন কিন্তু পার্ক প্যাকেজের মধ্যে পড়ছে না গেম জোন আলাদা টোটালি টিকিট করে নিতে হবে পাশে ছিল ফুড কোর্ট ফুড কোর্টে চাইনিজ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সমস্ত রকমের খাবারই অ্যাভেলেবেল এখন আমরা চলে এসছি স্যুট দ্য ভূতে সুট দ্য ভূতে লাইনটা একটু কম ছিল তাই জন্য আমরা এখানে লাইনে দিয়ে দিয়েছি আর অনেকজন করে এখানে এন্ট্রি দিচ্ছে যার জন্য তাড়াতাড়ি লাইনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো চলো দেখে নেওয়া যা ভিতরে কি রয়েছে প্রত্যেকটা সিটে একটা করে গান রাখা আছে যেখান থেকে লেজার রে বেরোবে আর ভুটগুলোকে শ্যুট করতে হবে তোমাদেরকে টান অ্যান্ড টুইস্টের পরে এবারে স্কাই ড্রাইভারে পালার তো স্কাই ড্রাইভারে ওয়ান ফোরটি সেন্টিমিটার হাইট রিকোয়ারমেন্ট আছে সেই জন্য ইবোর ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ ওয়ান ফোরটি সেন্টিমিটার ওর হাইট রিকোয়ারমেন্ট ফুলফিল হয়নি তো তাই জন্য একটু স্যাড হয়ে আছে তো দারুণ এনজয় করলাম স্কাই ড্রাইভারে তো আমার তো দারুণ লেগেছে অনেকের তো দেখলাম যা চিৎকার করছে আমার আশেপাশে ছিল ফ্লাইং সসার এরপরে আমরা সোজা চলে যাচ্ছি টয় ট্রেনের দিকে কারণ নিকো পার্কে এসে যদি টয় ট্রেনে না ওঠা হয় তো নিকো পার্কের পুরো ভিউটা মিস করে যাব। কারণ নিকো পার্ক এরিয়াটা টোটাল ফর্টি একর এরিয়া জুড়ে বিস্তৃত এটা টয় ট্রেনে বসে ঘুরে ঘুরে দেখার মজাটাই রকম আর এই বিউটিফুল গ্রিন ভিউ টয় ট্রেন রাইডে করে দারুণ দেখতে লাগে আর বাচ্চাদেরও এটা ভীষণ পছন্দের রাইড তো নিকো পার্কে এসে টয় ট্রেন চড়াটা একদম মাস্ট আফটার টয় ট্রেন রাইড আমরা এবারে চলে যাব নিকোজ ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কের ভিতরে আমরা এবারে এন্ট্রি নিয়ে নিয়েছি তো ওয়াটার পার্কের ভিতরে দেখি কি কী অ্যাট্রাকশন আছে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক ওয়াটার পার্কের পুল অ্যাক্সেস করার জন্য তোমরা তোমাদের কস্টিউম ঘর থেকেও নিয়ে যেতে পারো লাইলান অথবা লাইক্রার কসটিউম নিতে পারো তোমরা অথবা এখানে থেকে রেন্টাল শপ থেকে তোমরা রেন্টেও নিতে পারো এখানে চেঞ্জিং রুম আছে তো ওয়াশরুম অ্যাভেলেবেল আছে আফটার পুল তোমরা শাওয়ার করে নিতে পারবে আর লকারসও তোমরা এখানে রেন্ট নিতে পারবে যেখানে তোমাদের জিনিসপত্র রাখবে তোমরা এটা দেখো ওয়াটার স্লাইডস ওয়াটার স্লাইডসে সবাই এনজয় করছে রাইড ওয়াটার পার্কের ভিতরে পুরো এনভায়রমেন্টটাই ডিফারেন্ট লাউড মিউজিক হচ্ছে চারিদিকে সবাই পুলের মধ্যে এনজয় করছে তো এবারে আমরাও যাব পুলে নামব তো তার আগে তোমাদেরকে কিছু পিক শেয়ার করলাম দেখো তোমাদের ভালো লাগবে দেখে এখান থেকে মানে ডিপোজিট করে কস্টিউম রেন্টে নেওয়া যায় তো তোমরা চাইলে এখান থেকে কস্টিউমও রেন্টে নিতে পারো ওয়াটার পার্ক অ্যাক্সেস করার পরে আমরা আবারও চলে এসেছি মেন পার্কে রাইডসের কাছে তো এটা মন রাকারের লাইন পড়েছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো নিকো পার্কের সমস্ত রাইডসেই ভিড় প্রচুর আজকে মন রাকারে উঠে পড়েছি আমরা মন রাকারটা তো দারুণ এনজয়াবল রাইড ছিল আমাদের দারুণ লাগছিল এরপর আমরা সাইক্লোনের কাছে চলে এসছি তো সাইক্লোন রাইডস আমরা এবারে অ্যাক্সেস করব তো আমি তো দারুণ এক্সাইটেড এরপরে আমরা পাইরেট শিপে উঠে পড়েছি পাইলেট শিপের কাছে লাইনটা কম ছিল তো আমরা প্যাডেল বোর্ডে যাচ্ছিলাম লাইন কম ছিল বলে আমরা পাইরেট শিপে উঠে পড়েছি তো দারুণ লাগছে উঠে প্যাডেল বোর্ডে উঠে পড়েছি প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন বাজছে ছটা তো আমরা প্যাডেল বোর্ডস রাইডস এনজয় করে দেখি আর কি রাইডসে আমরা উঠতে পারি কারণ আটটায় পার্ক ক্লোজড হয়ে যাবে তো আটটার আগেই সাড়ে সাতটা সাতটা নাগাদ রাইডসগুলো সমস্ত ক্লোজড হয়ে যাবে তো আবার আমাদের বাড়িও ফিরতে হবে নিকো পার্কের নাইট ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল সকালে একরকম দেখতে লাগছিল আর রাত্রে যখন সমস্ত যে আলো জ্বলছিল তখন আর এক রকম দেখতে লাগছিলো আইফেল টাওয়ারটা আলো জ্বলে ওঠার পরে আরও বেশি অ্যাট্রাক্টিভ আরও বেশি গর্জিয়াস দেখতে লাগছিল এটা দেখো এটা হচ্ছে ক্রুজার এটা এখনও ওঠা আমাদের বাকি কিন্তু ইভোর ইচ্ছা এখন ও চিলড্রেন্স কর্নারে গিয়ে একটু মস্তি করবে যার জন্য ওর কথা মতোই আমরা চিলড্রেন্স কর্নারে চলে এসেছি তো ও বাচ্চাদের সাথে ওর রাইডসগুলো একটু এনজয় করতে চাইছিল তো অফকোর্স নিকো পার্কে এসেছি বাচ্চাদের জন্যই তো বাচ্চার কথাটা অবশ্যই মাথায় রাখতেই হবে ভিতরে এরকম বাস রেস্টুরেন্ট আছে ইউ ক্যান এনজয় ইউর ডিলিশিয়াস মোমো ওপরে বসে তোমরা এইভাবে মোমো এনজয় করতে পারো তো অনেকক্ষণ ধরে ঘুরছি আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা একটু মোমো খেয়ে নিলাম এবারে আমরা সামনের দিকে যাব তো বেরোনোর আগে একবার স্ট্রাইকিং কারে ওঠা যাক বিকজ ইভো অনেক বানা করছে স্ট্রাইকিং কারে যাবার জন্য থেকে এক্সিট হওয়ার আগে মিরার মেজটা তোমাদের দেখিয়ে দিই এটা ছিল মিরার মেজ পার্কে রাইডসের অ্যাট্রাকশনের সাথে সাথে পার্ক অথরিটি খুব সুন্দর একটা বাচ্চাদের জন্য শো অ্যারেঞ্জ করেছিল যেটা শেরু অ্যান্ড হিজ ফ্রেন্ড ডান্স বাচ্চারা ওখানে ভীষণভাবে এনজয় করছিল আজকে আমরা এখানেই এক্সিট করে যাব তো এত এনজয় করেছি নিশ্চয়ই আবারও আসবো নেক্সট টাইম তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি ঠেলদেন বাই